بسم الله الرحمن الرحيم দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান লিগেল আওয়ারে। আপনাদের সঙ্গে আছি আমি মুর্শিদুর রহমান এবং আমাদের সঙ্গে বরাবরের মতো গেস্ট হিসেবে আছেন আমাদের কমিউনিটি অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব, যিনি দীর্ঘদিন যাবৎ আইন পেশায় জড়িত আছেন। তিনি আর কেউই নন, লিংকন সিন চেম্বারের প্রিন্সিপাল ব্যারিস্টার নাজির আহমেদ। নাজির আহমেদ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে। আপনাকে অশেষ ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। শুধু দর্শক আপনারা জানেন বরাবরের মতোই আমরা প্রথম অংশে আমরা রিসেন্ট আপডেট দিয়ে থাকবো আপনাদেরকে, এবং এরপর যথারীতি আপনাদের কল নিব। আপনারাও আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন, আমাদের স্ক্রিনে যে নম্বরটিতে ফোন করে আপনি আপনার কোনো আইন বিষয়ক প্রশ্ন থাকলে সে প্রশ্ন করতে পারেন, এবং আমাদের অ্যাডভাইজার যিনি আছেন উনি প্রাইমারি অ্যাডভাইস দিবেন আপনাদেরকে। এবং সর্বশেষ অংশে আমাদের যে গেস্ট আছেন উনি ওনার মূল্যবান আলোচনা করবেন। জি জি, আপনাকে অশেষ ধন্যবাদ। আসলে ইমিগ্রেশন ফিল্ডে তো এত বেশি চেঞ্জেস আসে এবং অলমোস্ট এভরি উইক অন্তর অন্তর অনেকটা বিভিন্নভাবে আপডেট থেকে থাকে এবং আমরা দেওয়ার চেষ্টা করি প্রোগ্রামের মাধ্যমে। তো আমরা আজকে তিনটা জিনিসের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। প্রথম দুটো হচ্ছে যে লিগ্যাল ডেট আর কি বলে লিটিগেশনে ডেট, এই দুইটা জিনিস, মেডিকেল ডেথ এবং লিটিগেশনের ডেট, এই দুইটা যদি জিনিস কারো থাকে ওইটা নিয়ে আপনি খামখেয়ালি করবেন না, নেগলিজেন্স করবেন না, ওইটা পে করে দেবেন। মেডিকেল ডেটটা হচ্ছে যে আপনি এই দেশে থাকা অবস্থায় যদি NHS এর সুযোগ সুবিধা নেন এবং তারা যদি কোনো বিল পাঠিয়ে থাকে, ইনভয়েস দিয়ে থাকে, ওইটা আপনি 70 পে করে দেবেন। আর আরেকটা হচ্ছে লিটিগেশন ডেট, বিশেষ করে জুডিশিয়াল রিভিউ আবেদন করলে আপনি জানেন যে যখন ক্লেইমেন্ট বা অ্যাপ্লিকেন্ট যখন জুডিশিয়াল রিভিউর জন্য আবেদন করে আবার ট্রাইব্যুনালে বা হাইকোর্টে, যদি কোনো কারণে উনি হেরে যান তাহলে জাজ কোর্ট অর্ডার দেয় উনার এগেইনস্টে, ট্রেজারি সলিসিটার পাবে। তো ওইটা যদি দেয় তাহলে আপনি টাইম কেপন খাল কেপন কেল কেপন করবেন না, কারণ ওইটা পে করে দেবেন সাথে সাথে। কারণ ওইটা পে না করলে ভবিষ্যতে যদি কোনো অ্যাপ্লিকেশন আপনি করেন ইমিগ্রেশনের ব্যাপারে, তাহলে হোম অফিস কিন্তু এই নন পেমেন্টকে তারা ইস্যু করে রিভিউজ করে দিতে পারে। এই জন্য লিগ্যাল ফিটা যত আসে অত আপনি পে করে দেবেন। যদি সামর্থ্য একবারে পে করা না থাকে তাহলে ইনস্টলমেন্টে পে করবেন, কিন্তু কোনো সময় এটা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করবেন না যদি আপনার ফিউচারে ইমিগ্রেশন ল থেকে কোনো রিলিফ পেতে হয়, নাহলে এটা মারাত্মক ইম্প্যাক্ট আপনার জন্য নিয়ে আসতে পারে। আর এজন্য আমি বলি যে লিটিগেশন বা জুডিশিয়াল রিভিউতে যাওয়ার আগে আপনি চিন্তা করবেন, পট করে এটা যাওয়ার কথা না। সমস্যা হয়ে গেছে যে অনেক সময় তারা বিভ্রান্তিমূলক অ্যাডভাইস পাওয়ার কারণে জুডিশিয়াল রিভিউকে তারা ফার্স্ট রিসোর্ট হিসাবে ইউজ করতে চান, সেটা উচিত নয়। কারণ জুডিশিয়াল রিভিউটা হবে লাস্ট রিসোর্ট, আপনার যদি অন্য কোনো অ্যাঙ্গেলে রিলিফ পাওয়ার সম্ভাবনা থাকে, ফার্দার রিপ্রেজেন্টেশন রিভিউ, অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ, আপিল, তাহলে ওগুলাতে আপনি যাবেন, ওগুলা করবেন। ওগুলা কোনোটাই যদি না হয় বা সব অ্যাভিনিউ যদি এক্সস্টেড হয়ে যায় তবেই কেবলমাত্র আপনি জুডিশিয়াল রিভিউতে অ্যাকশনে যাবেন। তো এইটা চিন্তা করা দরকার, কারণ খুব ইমোশনালি অন্য দ্বারা প্রতারিত হয়ে বা মিসলেড হয়ে যেন পট করে প্রথমেই জুডিশিয়াল রিভিউতে না যান যদি আপিলের রাইট থাকে বা অন্য কোনো অ্যাভিনিউ কোনো অপশন থাকে। কারণ হচ্ছে কি, দেখেন যে নর্মালি ইমিগ্রেশন অ্যাপিলগুলাতে যেমন হচ্ছে ফার্স্ট ট্রাইব্যুনাল আপার ট্রাইব্যুনালে কোর্ট অর্ডার নর্মালি দেওয়া হয় না, কিন্তু জুডিশিয়াল রিভিউতে যাদের পাওয়ার থাকে কোর্ট অর্ডার দেওয়ার জন্য, তো আপনি যদি মনে করেন কোর্ট অর্ডার আপনি উইন করলে হোম অফিসের কাছ থেকে আপনি কোর্ট অর্ডার রিকভার করতে পারেন, কোর্ট রিকভার করতে পারেন, আবার তেমনি লুজ করলে হোম অফিস ট্রেজারি সলিসিটারের মাধ্যমে কোর্টের মাধ্যমে আপনার কাছ থেকে ওইটা উদ্ধার করতে পারে। এই জন্য আপনি জুডিশিয়াল রিভিউতে যাওয়ার আগে মেরিটটা যাচাই করবেন যে ওইটাতে গেলে পাবার সম্ভাবনা কতটুকু, উইন করার সম্ভাবনা কতটুকু। শুধু জুডিশিয়াল রিভিউ করব করার জন্য করব বা টাইম পাসিংয়ের জন্য করব, মেরিট মুঠেও না করব, এই ধরনের যদি জন্য না হয়। আর যদি জানি জুডিশিয়াল রিভিউতে, তাইলে আপনি ইয়ে করবেন, এই কোস্ট মিট করার জন্য প্রিপেয়ার থাকবেন। আপনি যখন জুডিশিয়াল রিভিউতে অ্যাকশন নেবেন তখন
সলিসিটার বা কাউন্সিলর বা ব্যারিস্টারের ফিজ ছাড়াও আপনার কিন্তু লুজ করলে অপোজিট পক্ষের কস্ট আপনার কাছ থেকে রিকভার করা হবে, ওইটা দেওয়ার জন্য আপনার প্রস্তুত থাকতে হবে। ওইটাকে যদি এড়িয়ে যান, বাইপাস করেন বা পাশ কাটিয়ে যান, তাহলে ভবিষ্যতে কোনো অ্যাপ্লিকেশন করলে দ্যাট উইল হ্যাভ ইম্প্যাক্ট অন দ্য অ্যাপ্লিকেশন, এবং রিফিউজ করলে ওইটা উল্লেখ করতে পারে। এই হচ্ছে দুইটা আপডেট। আর তিন নম্বর আপডেটটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে গত ফেব্রুয়ারি মাসের 22 তারিখে ইউকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, বিশেষ করে ওই যে ফাইন্যান্সিয়াল থ্রেশহোল্ডের ব্যাপারে 18,600 যে রুলটা ছিল, এইটা গত 2012 সালের 9 জুলাইতে ইমিগ্রেশন রুলটা চেঞ্জ হয়ে এই প্রভিশনটা আসছে, এবং ওইটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল, এবং জাস্টিস ব্লেক একটা রায় দিয়েছিলেন এমএম কেসে। তো ওখানে একটা ব্যালেন্সিং জাজমেন্ট আসছিল, জাস্টিস ব্লেক মনে করেন 12-13-14 হাজারের একটা গাইডলাইন দিয়েছিলেন নাকি, যে এতটুকু হলে প্রপোর্শনেট হয়। এরপরে গভর্নমেন্ট এটার এগেনস্টে কোর্ট অফ আপিলে আপিল করলেন, এবং কোর্ট অফ আপিলের জাজরা জাস্টিস ব্লেকের রায়কে ওভারটার্ন করে দিলেন। এরপরে ম্যাটারটা গেল সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টে দীর্ঘ শুনানি গত বছর কয়েকদিন একটানা হিয়ারিংয়ের পর গত 22 তারিখে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতে, দেশের হাইয়েস্ট কোর্ট অফ দ্য ল্যান্ড, সুপ্রিম কোর্ট গত 22 তারিখে রায় দিয়েছেন। সেখানে 7 জন বিচারপতি লর্ডস ছিলেন লেডি হেইলের নেতৃত্বে, ডেপুটি প্রেসিডেন্ট এবং লেডি হেইল আর লর্ড কার্নওয়ার্থ, এই দুজন তারা জাজমেন্ট দিয়েছেন, বাকি সবাই অ্যাগ্রি করেছেন। আগে প্রায় 40 পৃষ্ঠার এই জাজমেন্টে বিস্তারিত ফাইন্যান্সিয়াল থ্রেশহোল্ডের ব্যাপারে আছে, এবং বেশ কয়েকটা কেসকে অ্যামালগেট করে জয়েন করে হিয়ারিং হয়েছে আর কি। তো প্রথমে যেটা সবচেয়ে মানে এমএম কেসটা খুব ফেমাস, বা এর সাথে আরও আছে আব্দুল মজিদ, এরপরে আরও কয়েকটা নাম আছে এস এস কঙ্গো সহ। তো যেটা মুদ্রা কথা সংক্ষেপে হচ্ছে যে 18,600 ইমিগ্রেশন রুলে যেটা ইনকর্পোরেট করা হয়েছিল 2012 সালের 9 জুলাই, এইটা এখনও আছে, এবং সর্বোচ্চ আদালত রায় দিয়েছে এটা আনলফুল নয়। তার মানে হচ্ছে 18,600 হচ্ছে মিনিমাম থ্রেশহোল্ড স্পাউসকে নিয়ে আসতে হলে, একজন চাইল্ড যদি থাকে তাহলে সেই বাচ্চার জন্য আরও 3,800 পাউন্ড অ্যাড হবে, 2 নম্বর বাচ্চা যদি থাকে তাহলে আরও 2,400 পাউন্ড অ্যাড হবে, এভাবে পরবর্তীতে আরও যত বাচ্চা অ্যাড হবে প্রতি বাচ্চার জন্য 2,400 পাউন্ড অ্যাড হবে। আচ্ছা, এখন যদিও অনেকে হতাশা ব্যক্ত করেছেন, বিশেষ করে এই থ্রেশহোল্ডটা তো আর নেমে আসে নাই, অনেকে কিন্তু কয়েক বছর ধরে অপেক্ষা করতেছেন যে ওইটা যদি একটু নেমে আসে বা শিথিল হয় বা কমিয়ে আনা হয় তাইলে হয়তো ওনাদের জন্য ভালো হবে, কিন্তু আনফর্চুনেটলি সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত রায় দিয়েছেন ওইটা সবাইকে মানতে হবে, এর উপরে আর কোনো আদালত নেই। তবে সুপ্রিম কোর্ট দুইটা সুন্দর অবজারভেশন দিয়েছেন, বলছেন যে কারেন্ট রুল যেটা আছে, গাইডেন্স আছে হোম অফিসের সেক্রেটারি স্টেটের, ওইটা আনলফুলি ফেইল টু টেক ইন্টু অ্যাকাউন্ট চিলড্রেন্স ওয়েলফেয়ার অ্যান্ড ইন্টারেস্ট আন্ডার সেকশন 55 অফ 2009 অ্যাক্ট। আচ্ছা, তো সেকশন 55কে এটা ভালোভাবে সুন্দর করে এটা ফুটে উঠে রায় ইমিগ্রেশন রুল এবং গাইডেন্সে, এইটা একটা ভালো দিক। আরেকটা সুপ্রিম কোর্ট বলেছেন যে সেক্রেটারি স্টেট বা হোম অফিস একটু কনসিডার করা দরকার, কারণ বর্তমান লতে অল্টারনেটিভ ফাইন্যান্সের বা ফান্ডিংয়ের ব্যাপারে কোনো কথা নাই, যার কারণে ইমিগ্রেশন অফিসার অথবা অ্যান্টিক্লিয়ারেন্স অফিসার অ্যাট ওভারসিজ পোস্ট যখন ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টটা কনসিডার করেন তখন শুধুমাত্র এবং কেবলমাত্র স্পন্সরের আর্নিংটা তারা বিবেচনায় নিয়ে আসেন, কিন্তু এখানে অল্টারনেটিভ যে ফান্ডিংয়ের ব্যবস্থা থাকতে পারতো বা পারে, যেমন থার্ড পার্টি সাপোর্ট অথবা স্পাউস যে আসবে তার যদি কোনো স্কিল, তার একটা জবের অফার অথবা এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারের থার্ড পার্টি সাপোর্ট বা কালেকটিভ সাপোর্ট, এই ধরনের কোনো প্রভিশন নাই কনসিডারেশনে আনার জন্য। তো হোম অফিস বলছে এইটাকে একটু কনসিডার করা দরকার, এবং গাইডেন্স এবং রুলটা সেভাবে রিফ্লেক্ট করা দরকার যাতে করে ইমিগ্রেশন অফিসার অথবা অ্যান্টিক্লিয়ারেন্স অফিসার ওই অল্টারনেটিভ ফান্ডিং যে শব্দটা ইউজ করেছেন ওইটা তারা যেন এক্সপ্লোর করতে পারে, অ্যাসেস করতে পারে। তো আমরা আশা করি যে যেহেতু সর্বোচ্চ আদালতের রায়, সুপ্রিম কোর্টের ক্লিয়ার নির্দেশনা আছে, সেক্রেটারি স্টেট বা হোম অফিস এই রায়ের আলোকে
সম্ভবত তাদের পলিসি বা ইমিগ্রেশন রুলগুলো তারা ডিভাইস করবেন, অ্যামেন্ডমেন্ট করবেন এবং নতুন করে সাজাবেন, যাতে করে অল্টারনেটিভ ফান্ডিং এবং সেকশন 55-কে সুন্দর করে ভালো করে আমলে কনসিডারেশনে নিতে পারে। জি, অত্যন্ত ধন্যবাদ বিস্তারিত মানে ব্যাখ্যা করার জন্য। আমি এই মানে সংক্ষেপে আমরা যেটা মানে বুঝতে পারছি যে এই যে 55-এর যে রিকোয়ারমেন্ট ফুলফিল করে, এটা কি একটু ফ্লেক্সিবল করা হবে ইন ফিউচার আমাদের জন্য? না, আমি তো আশা করতেছি, কারণ এই দুইটা অবজারভেশনের যে কথাগুলো আসছে এটা কিন্তু অনেকটা সহায়ক, বিশেষ করে অ্যাপ্লিকেন্ট যারা। জি, কারণ সেকশন 55 অফ 2009 অ্যাক্টে বলেছে যে যখন ইমিগ্রেশন সিদ্ধান্ত নেবেন, ইমিগ্রেশনের ব্যাপারে ইমিগ্রেশন অফিসিয়ালরা যখন সিদ্ধান্ত নেবেন, তখন বাচ্চা যদি এই কেসে বা আপিলে ইনভলভ থাকে তাহলে তার ওয়েলফেয়ারটা শ্যাল বি অফ প্রাইমারি কনসিডারেশন। আচ্ছা, এবং সেম কথাটা বলেছে চিলড্রেন অ্যাক্ট 1989, সেম কথাটা বলেছে জেট হেইচ তানজানিয়া সুপ্রিম কোর্টের রায়, এবং একই কথা বলেছে এই এমএম কেস যেটা। সুতরাং বাচ্চাদের ওয়েলফেয়ারটা এবং ওয়েলবিংটা, ইন্টারেস্টটা শুড বি অফ প্রাইমারি কনসিডারেশন। আচ্ছা, তাহলে আমরা বলতে মানে বুঝতে পারতেছি যে 18600 যে রিকোয়ারমেন্টটা, যদি বেবি থাকে, বাচ্চা থাকে, তাহলে হয়তো বা এটা কেটে দিতে পারে বা ফাইনান্সিয়াল থ্রেশহোল্ড যেটা ওইটা তো বহাল আছে, ওইটা থাকবেই, কিন্তু এর পাশাপাশি বাচ্চা যদি থাকে তাদের নিডস, কারণ সবার তো নিডস, সেন্সিটিভিটি এবং কজ ইস্যু তো সমান না, বেরি হতে পারে, কিন্তু রুলে এ ধরনের কোনো প্রভিশন নাই কনসিডারেশনে নিয়ে আসার জন্য। আচ্ছা, তো ওইটাকে ডিভাইস করতে হবে যাতে করে চাইল্ডস ওয়েলফেয়ার, মনে করেন ফর এক্সাম্পল আমি বলছি, একটা বাচ্চা বাপ এক দেশে, মা এক দেশে, অথবা মা এক দেশে, বাপ আরেক দেশে, তখন বাচ্চাটার ওয়েলফেয়ারটা কোথায় লাই করে? তার মানে বাচ্চাটা ওয়েলফেয়ার এবং ইন্টারেস্টটা লাই করে ওয়েন হি উড বি এবল টু বি গেট প্যারেন্টাল কেয়ার্স ফ্রম বোথ প্যারেন্টস লিভিং টু একসাথে। তো এই ধরনের অনেক ইস্যু থাকতে পারে, ওইটা কনসিডারেশনে নিয়ে আসার জন্য গাইডেন্সগুলো বা রুলগুলো অ্যাডপ্ট করতে হবে আর কি। জি, আচ্ছা, আমরা একটা কল নিয়ে নেই, আমাদের সাথে দর্শক ওয়েট করছেন। জি জি, কলার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, আমরা শুনছি, আপনি দয়া করে প্রশ্নটি করুন। জি ওয়ালাইকুম সালাম, আমরা শুনছি। আমরা নিউলি মুভ করছি দেশে, তো আমি জানতে চাচ্ছিলাম যে হোম অফিসে যে 65 পাউন্ড দিয়ে ওই রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করে, ওটা করাটা কতটুকু জরুরি? ওটা আমরা এখনো করিনি আর কি, 2 ইয়ার্স আমরা এখানে আসছি। কতদিন আগে আসছেন? 2 বছর আগে। আচ্ছা আচ্ছা, এখনো করেন নাই? থাকতে পারেন, আপনার জন্য অ্যাপ্লাই করা কম্পালসারি বা ম্যান্ডেটরি না, কিন্তু এইটা স্ট্রংলি রিকমেন্ডেড আপনি করবেন, কারণ ওইটা করলে হোম অফিস থেকে একটা স্ট্যাটাস দেওয়া হবে, কার্ড দেওয়া হবে, এবং ওইটা আপনার একটা ডকুমেন্ট, ভ্যালিড ডকুমেন্ট ইস্যুড বাই এ কম্পিটেন্ট অথরিটি হোম অফিস। সুতরাং এইটা আপনি করা দরকার, এবং যখন আপনি 5 ইয়ার্স পরে যখন পিআর বা ইনডেফিনিট লিভের জন্য আবেদন করবেন, তখন এই ডকুমেন্টটা থাকা আপনার জন্য খুব দরকারি এবং সহায়ক হবে হোম অফিসের জন্য, আপনার জন্য সহায়ক হবে হোম অফিসকে কনভিন্স করা যে ইউ হ্যাভ বিন ইন দ্য ইউকে ফর দ্য লাস্ট 5 ইয়ার্স এবং এক্সারসাইজিং ইউর টিটি রাইট। এর জন্য আমি বলবো, যদিও এটা কম্পালসারি না হয়, কিন্তু এটা স্ট্রংলি রিকমেন্ডেড করা দরকার। এটা কি আবার 15 অফ মার্চের পরে তো ডিফারেন্ট সিচুয়েশন আসতে পারে? আসতে পারে, এই জন্য করাটা ভালো, কারণ ইউকের ডেমোগ্রাফি এবং লগুলো এত র্যাপিডলি চেঞ্জ হওয়ার, গভর্নমেন্ট চাচ্ছে যে ইউরোপিয়ান ন্যাশনাল যারা এদেশে আছেন তাদের জন্য যতটুকু সম্ভব রেস্ট্রিকশন কন্ডিশন বসিয়ে দেওয়ার জন্য। এবং এখানে আপনি জানেন যে গত সপ্তাহে বিল হাউস অফ লর্ডসে গেছে, তারা আবার ফিরিয়ে দিয়েছে, অর্থাৎ হাউস অফ লর্ডসটা এখনও ইউরোপিয়ান ন্যাশনালদের ইন্টারেস্ট রক্ষার পক্ষে, কিন্তু হাউস অফ কমন্সের পাওয়ার কিন্তু বেশি। হাউস অফ লর্ডস চাইলেও কিন্তু কিছু করতে পারবে না, একবার বা দুইবার ফেরত পাঠিয়ে দিতে পারে, কিন্তু হাউস অফ কমন্সের যদি ওভারওয়েলমিং সাপোর্ট থাকে কোনো বিলের প্রতি, হাউস অফ লর্ডস কয়েকটা রেস্ট্রিকশন ছাড়া, কয়েকটা দুই একটা কি বলে এক্সেপশন ছাড়া হাউস অফ লর্ডস বিল আটকাতে পারবে না। এজন্য আপনাদের স্বার্থে বা আপনার স্বার্থে
আপনার অ্যাপ্লাই করাটা ভালো। মনে করেন 15th মার্চ বা 30th মার্চ বা আরও আগে বা পরে নতুন চেঞ্জ নিয়ে আসা হলো, তখন তো ওই চেঞ্জের আওতায় আপনি পড়ে যাবেন, আপনি হয়তো অ্যাপ্লাই করতে নাও পারেন। এজন্য আপনার দেরি না করে সম্ভব হলে আগামী সপ্তাহ এই সপ্তাহে অ্যাপ্লাই করে নেন। জি ধন্যবাদ, ধন্যবাদ কলার, আমরা আশা করবো আপনি উত্তর পেয়ে গেছেন। আমরা পরবর্তী কল নিয়ে নিচ্ছি। জি কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যালো। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই নাজির ভাই, কিছু আমার একটা প্রশ্ন আছে, করতাম আছে। হ্যালো। আচ্ছা জি, উনি শুনছেন, আপনি প্রশ্ন করতে পারেন। জি আচ্ছা ভাই, আমি না 2014 লন্ডন প্রদেশ আইসি ও ফার্স্ট ভিসা আইসি আর জি, আর আড়াই বছর আর বাজে দিন এক্সটেনশন করা লাগে না, এখন তো আমার এক্সটেনশনের টাইম আছে, মাসের 20 তারিখ আমার টাইম শেষ হয়ে যাবে, বুঝছেন লগে ভাই, আমার ফুরিয়ে আনছি আর কি, আমরা আমার ফুরিয়ে আর কি দেড় বছর বাদে তাই পাশে ব্রিটিশ পাসপোর্ট পাইছেন, বুঝছেন তাই জন্মর বাদে, আর এখন আর কি তাই লাগে আমার ওই এক্সটেনশন যখন সেম তাই লাগে করতাম, না ব্রিটিশ পাসপোর্টের অ্যাপ্লাই করতাম, ওখান তো আমার একটু হয়ে যায়, আমার বড় ভালো হইব এই সব। হ্যালো। জি আমরা শুনছি। বাচ্চা আপনার দেশ থেকে আসছে না? কারণ বাচ্চা তো আপনার স্ট্যাটাসে আছে, জন্য আপনি যখন এক্সটেনশন করবেন বাচ্চাটাকে ইনক্লুড করে করবেন, বাচ্চার বাপ যদি জন্মের আগে ব্রিটিশ হতেন তাহলে অটোমেটিক্যালি ব্রিটিশ সিটিজেনশিপ পেত, কিন্তু বাচ্চা তো আপনার সাথে আসছে, বাংলাদেশ থেকে এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়ে আসছে এবং আপনার মতো আপনার সাথে অ্যাপ্লাই করতে হবে ডিপেন্ডেন্ট হিসাবে, আপনি যখন সিটিজেনশিপ পাবেন তখন বাচ্চাও পাবে, ঠিক আছে? হ্যালো। বাচ্চার জন্য ব্রিটিশ পাসপোর্ট তো করতে পারবেন না, বাচ্চা তো অটোমেটিক এলিজিবিলিটি না, MN1 নামে একটা ইউ আছে ওইটা রেজিস্টার করতে হবে, এরপরে না আপনি করবেন। এজন্য আপনার যদি খুব সুন যদি এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করতে হয় তাহলে আমি বলবো যে এক্সটেনশনে ওইটা তাকে ঢুকাইয়া ইনক্লুড করে করা ভালো। জি ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ কলার, আমরা আশা করবো আপনি উত্তর পেয়েছেন। আমরা নেক্সট কল নিয়ে নিচ্ছি। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি ইউনো বারিস্টার লোকে মাত্রম নেই? জি অবশ্যই, হ্যাঁ বারিস্টার সাহেব শুনছেন, আপনি প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম, কি তারা বারিস্টার? ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? নি I just wanted to talk about immigration. আমার খালাতো ভাই তাই মানে বাংলাদেশ তাই আইতে পারে না, তাই বর্তমানে তাই সোয়ানজি বিয়া করছন, করার বাদে ফেংথিন ফুরুত্তার মারে বিয়া করছন, তে বর্তমানে তাই আইতে পারে না, তাই দেশ আইসলা ওয়ার্ক পারমিটে আওয়ার বাদে তাই একটু মাইর দৈর খরচর দেশ ন মাইর দৈর হইয়া তাই দে মানে তাই মায়ের খাইয়া তাই গেছেন মানে লন্ডন তনে, এখন তাই চেষ্টা কর রাইতা তাই আইতা পারে না, তাই জানলাম না কি তার লাগে তাই আইতা পারে না, এখন কিতা করা যায় তাই লাগে মানে কোন ভিসা তাই দেওয়া যায়? উনি ভিসা আগে ওয়ার্ক পারমিট ছিল, এখন হয়তো বা কোনো কারণে ভিসা অ্যাপ্লাই করবে কিনা বা কোন ভিসা অ্যাপ্লাই করলে ভালো হবে? অ্যাপ্লাই কি করেছেন উনি? আমাদের কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা লাইন কেটে গেছে, লাইন কেটে গেছে না। এখন আপনি একটু ইন জেনারেল যদি যতটুকু জানলাম আর কি, যে আপনার থালের গরো ভাই মাইট দোর করিয়া তাই দেশে গেছেন গিয়া, এখন তাই নিজে গেছে না উদ্দেশ্যর হোম অফিসে ডিপোর্ট করছে বা রিমুভ করছে এটা জানা দরকার, কারণ রিমুভ করলে ডিপোর্ট করলে এটা কিন্তু ভেরি সিরিয়াস ম্যাটার, আর নিজে যদি মাইট দোর করিয়া যান গিয়ে তাহলে এটা আর একটা ব্যাপার। আর দুই নম্বর হলো গিয়া যে এই দেশে কোনো কনভিকশন ওনার আছে কিনা, না তাহলে কি ধরনের কনভিকশন, সাজা কি হয়েছে, আর তিন নম্বর মানুষের টেকা বেখা নিয়ে ওদেশও নিছো নি না দেশও নিছো, বা এদেশও কোনো মানুষের কাছ থেকে না কোনো প্রতিষ্ঠান থেকে টেকা মারিয়া নিছে, এগুলো জানার দরকার আছে। এবং উনার ক্রিমিনাল কনভিকশন বা এদেশ থেকে রিমুভ বা ডিপোর্ট করেছে এটা তো একটা সাইড, কিন্তু আরেকটা সাইড হচ্ছে উনার ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট মিট করতে হবে, তো উনার জন্য
যে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টটা আছে ওইটা কি উনি মিট করেন বা এই পরিমাণ ইনকাম কি ওনার ওয়াইফের আছে, যদি না হয় তাহলে তো শুধু অ্যাপ্লাই করে তো হবে না। এই জন্য আমার মনে হয় পুরো ব্যাপারটা নিয়ে আপনি অথবা ওনার ওয়াইফ কোনো একজন দক্ষ আইনজীবীর সাথে বসে পুরো ইনস্ট্রাকশন দিয়ে অ্যাডভাইস নেন, কারণ অনেক কিছু ব্যাপারটা জানার আছে এরপরে, কারণ সবগুলো খুলে না বললে না জানলে তখন প্রপার অ্যাডভাইসটা দেওয়া কঠিন। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ কলার, আমরা আশা করবো আপনারা উত্তর পেয়েছেন, আমরা পরবর্তী কল নিয়ে নিব। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কেতা ভাই, আমি একটা কথা কইতাম জানি আপনার আরে। জি অবশ্যই। আমি আইসি ফার্স্ট বছর হয়ে গেছে বিচেনি। জি আচ্ছা। তে আমি 2013 বিচেনি আমি B1 দিলাইছি, এটা আমার তারা অ্যাকসেপ্ট করছে। আর এখন লাইফ ইন দ্য ইউকে টেস্ট আমি এখন ফার্স্ট করতাম পারলাম না, তিনবার আমি দিয়েছি পরীক্ষা। এখন ভাই আমি কি তা করতাম, কিছু করার করতাম পারবো না আমি, তার আমার কোনো ধরনের আপনার বাচ্চা কাছে আসুন নি? জি আমার দুইটা ছেলে একটা মেয়ে একটা। আচ্ছা, এখন দেখো কাজ, যদি আপনি ইনডেফিনিট লিভার লাগি অ্যাপ্লাই করতে হয়, জি জি, তাহলে লাইফ ইন দ্য ইউকে টেস্ট আপনার কম্পালসারি ফোর্স লাগবে। এটা এটা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো স্কোপ নাই। আর যদি আপনি এটা ফার্স্ট করতে না পারেন তাহলে আরেকবার এক্সটেনশন লাগি অ্যাপ্লাই করা লাগবে, এবং আবার যদি ফার্স্ট করতে না পারেন তাহলে আবার এক্সটেনশন করা লাগবে। এইভাবে হয়তো 10 ইয়ার্স পরে গিয়ে আপনি ইনডেফিনিট লিভার লাগি যোগ্য হইবা। কিন্তু অ্যাগেইন আপনার যদি ইনডেফিনিট লিভ পাইতে হয় তাহলে B1 লাইফ ইন দ্য ইউকে টেস্ট মাস্ট কম্পালসারি। এবং ভবিষ্যতে আরও কঠিন নিয়ম আসতে পারে, B1 না হয় B2 বা আরও উপরে চলে আসতে পারে। এই জন্য আপনি চেষ্টা করেন, ইম্পসিবল না। আপনি কয়েকবার টেস্ট দিয়েছেন, আপনি বলছেন যে 15টা পাইছেন, আরও 3টা হইলে পাস করে নেবেন, মোটামুটি একবারে দ্বার প্রান্তে চলে আসছেন। সুতরাং আপনি চেষ্টা করলে ইম্পসিবল না। দীর্ঘদিনের রোজাতে আমি কম্পেয়ার করবো, আপনি প্রায় আসরের পর চলে আসছেন, একটু পরে ইফতারের রক্ত। সুতরাং আপনার মানে মনক্ষুণ্ণ হওয়া বা আপসেট হওয়ার কোনো ব্যাপার না, আপনি ট্রাই করেন, এবং এবার যদি না হয় তাহলে আরেকবার ট্রাই করেন, কারণ আপনাকে লাইফ ইন দ্য ইউকে টেস্ট আপনার স্বার্থে পাশ করতে হবে। আর ইংলিশ এত তো এইলেন ভাষা না, মানুষ তো জাপান এবং চায়নাতে গিয়েও তো ভাষা শিখে ফেলে, সৌদি আরবে গিয়ে আমরা অনেকে কাজ করছি। আরবিটা অনেক সময় আছে যে আমরা রিলিজিয়াস ইয়োগুলো পড়ি, কিন্তু ইংলিশটা তো এইলেন কোনো ভাষা না। সুতরাং আপনি চেষ্টা করেন এবং প্রায় পাশ করার দ্বার প্রান্তে চলে আসছেন, আপনি চেষ্টা করলে ইনশাআল্লাহ পরবর্তীতে পাস করবেন। আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে। বিরতিতে যাচ্ছি, শুধু দর্শক, আমরা ছোট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও আপনাদের সঙ্গে থাকবো আমাদের নিয়মিত অনুষ্ঠান লিগেল লাউ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, ধন্যবাদ।